হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমরা পৌঁছে গেছি প্রশ্নোত্তর পর্বে, 51তম পর্বে। তো এই 51তম পর্বে আমরা দেখে নেব কে কে প্রশ্ন করেছে আমার চ্যানেলে। প্রথম প্রশ্ন নেব দেবারতি রয়, উনি বলছেন স্পেশাল ক্যাটাগরি এসএসসি ব্যাক করেছে, কী করণীয়? দেখুন, এর আগেও আমি বলেছি স্পেশাল ক্যাটাগরি হলেই যে আপনি সঙ্গে সঙ্গে চান্স পাবেন এর কোনো মানে নেই। কারণ স্পেশাল ক্যাটাগরির যদি আপনি মেডিকেল গ্রাউন্ড হন, তাহলে মেডিকেল গ্রাউন্ডে আপনার সার্টিফিকেটে অবশ্যই লেখা থাকতে হবে যে কজিং সিরিয়াস প্রবলেম ইন অ্যাটেন্ডিং দি স্কুল। আমি এটা বারবার আগে ভিডিওতে বলেছি, কারণ আপনি স্কুল করতে আপনি মানে স্কুল অ্যাটেন্ড করতে পারছেন না, তবেই তো আপনি প্রেফার্ড বা স্পেশাল বা প্রায়োরিটি। আর যদি এই টাইমটি না থাকে, তাহলে কিন্তু আপনাকে ব্যাক করার চান্স থাকতে পারে। আর যদি আর মানে স্পেশালি যে আর যে গ্রাউন্ডগুলো আছে, যেমন কোনো ফিমেল ইনকামেন্ট যার হাজব্যান্ড মারা গেছে, কিংবা কোনো শিক্ষক 57 ইয়ার্সের উপরে, কিংবা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ অ্যাবাভ 40%, তাদের ক্ষেত্রে কিন্তু স্পেশাল ক্যাটাগরির যে নিয়ম, যে সার্টিফিকেটটা আপনি প্রডিউস করবেন, সেই সার্টিফিকেটটা অবশ্যই ভ্যালিড হতে হবে, এবং সার্টিফিকেটটা মিনিমাম 6 মাস থেকে 1 বছরের মধ্যে হতে হবে। অনেকে কী করছে যে হয়তো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আয় দিকে তো 20 বছর আগে করেছিলেন, সেই সার্টিফিকেটটা প্রডিউস করে দিয়েছেন না। নিয়ম হচ্ছে সেই সার্টিফিকেটটাকে আবার একজন ডাক্তারকে দেখি সেটাকে ভালো করে রিনিউয়াল করা। তো না হলে কিন্তু স্পেশাল ক্যাটাগরিতে কিন্তু ব্যয় হচ্ছে, এবং এর আমরা নজিরও পেয়েছি। আমি জানি না আপনার ক্ষেত্রে কী হয়েছে, কারণ আপনি এখানে ইন ডিটেলস বলেননি যে আপনি কেন স্পেশাল, এখানে কিন্তু আপনি একবারে ডাইরেক্টলি খুলে বলেননি। তো আপনিও তাহলে এইভাবে দেখে নেবেন যে স্পেশাল গ্রাউন্ডে আপনি অ্যাপ্লাই করেছেন, সেই গ্রাউন্ডে যে সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেটটা কত মাসের বা কত বছরের পুরনো, এবং তাদের যদি মেডিকেল গ্রাউন্ডে তাদের সিরিয়াস মানে কজিং সিরিয়াস প্রবলেম ইন অ্যাটেন্ডিং দি স্কুল এই টার্মটি লেখা আছে কি না। যদি না লেখা থাকে, তাহলে ব্যাক হওয়ার সঙ্গে সঙ্গে আপনি ওই সার্টিফিকেটটাকে ওটাকে চেঞ্জ করে একটা প্রেসক্রাইব ডক্টরের কাছ থেকে অন্য সার্টিফিকেট বানাবেন, আপনার সবই ঠিক থাকবে। শুধু ওখানে আপনাকে লিখতে হবে কজিং সিরিয়াস প্রবলেম ইন অ্যাটেন্ডিং দি স্কুল, তবে আপনি স্পেশাল হবেন। নেক্সট প্রশ্ন করেছেন সুকান্ত মণ্ডল, উনি বলছেন আমি সিঙ্গেল নই, নর্মাল সেকশান 5ই সেপ্টেম্বর 2021 থেকে WBSSC ব্যাক টু DI করেছেন, DI ব্যাক করেনি, এনি আদার রিজনে কী করুন? দেখুন, উৎসশ্রী পোর্টালের একটি টেকনিক্যাল ফল্ট বা আমরা একটা অক্ষমতা আমরা বলতে পারি। কী অক্ষমতা? না, উৎসশ্রী পোর্টালে যখন কোনো অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড হবে, তার একটি নির্দিষ্ট মাপকাঠি এবং সূত্র করে দেওয়া হয়েছে, 10% NOC করে দেওয়া হয়েছে শিক্ষকদের জন্য, এবং আরও করা হয়েছে কি না, HOI সময় পাবে 14 দিন, DI সময় পাবেন 14 দিন, WBCSSC সময় পাবেন 21 দিন, WBBSC সময় পাবেন 1 দিন। তো এই যে WBBSC 1 দিন, WBCSSC 21 দিন, DI 14 দিন, আর HOI 14 দিন, এর কিন্তু একটা নির্দিষ্ট সূত্র করা আছে, কিন্তু ব্যাক হওয়ার কোনো সূত্র করা নেই। অর্থাৎ যদি WBCSSC DIকে ব্যাক করেন, তাহলে DI কতদিনের মধ্যে সিদ্ধান্ত নিতে পারবেন তার কোনো নির্দেশিকা নেই। DI যদি HOIকে ব্যাক করে, তাহলে HOI কদিনের মধ্যে সিদ্ধান্ত নেবেন তার কোনো নির্দেশিকা নেই। অর্থাৎ ফরওয়ার্ডের সময় যেমন একটা নির্দিষ্ট সূত্র আছে, ব্যাকওয়ার্ডের সময় কিন্তু একটা কিন্তু নির্দিষ্ট কোনো সূত্র নেই। তো এইটা আমার একটা টেকনিক্যাল ফল্ট, এবং তার জন্য আপনাকে কেউ ব্যাক করলে তিনি যে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেবেন এমন কোনো কারণ নেই, তিনি এটাকে আপনাকে পেন্ডিং রাখতেই পারেন। তো আমি জানি না আপনার ক্ষেত্রে কেন হয়েছে, আগে আপনাকে জানতে হবে যে আপনাকে WBSSC ব্যাক করেছে কেন, কী কমেন্ট দিয়েছেন, এবং তার নিরিখে DI অফিস কেন আপনাকে হোল্ড করে রেখেছে। আপনাকে DI অফিসে DI-এর সঙ্গে পার্সোনালি দেখা করতে হবে যে আপনাকে কেন উইথ হোল্ড বা অন হোল্ড করে রেখেছেন। নেক্সট প্রশ্ন করেছেন পুলক মণ্ডল, উনি বলছেন নর্মালে দুজন মানে নর্মাল সেকশানে দুজন আছি, HS-এ একজন আছি, নর্মালে আমরা দুজন, আমি এনি আদার গ্রাউন্ডে অ্যাপ্লাই করেছি, আর একজন প্রেফার্ড, আমি কি সিঙ্গেল? অর্থাৎ উনি বলতে চাচ্ছেন যে ওনার স্কুলে ওনার সাবজেক্টে মোট 3 জন শিক্ষক আছেন, তার মধ্যে নর্মাল সেকশানে 2 জন আর HS সেকশানে 1 জন। উনি যিনি আমাদের অ্যাপ্লাই করেছেন পুলক মণ্ডল, উনি নর্মাল সেকশানে 2 জনের মধ্যে 1 জন, আর 1 জন করেছেন প্রেফার্ড গ্রাউন্ডে, উনি করেছেন এনি আদার রিজনে। উনি বলছেন আমি কি সিঙ্গেল? না। কেননা না, 2021 সালে যে সংশোধিত জেনারেল ট্রান্সফার রুলস, 2021 সালে যে সংশোধিত জেনারেল ট্রান্সফার রুলস, তার 5 নম্বর ধারায়
2015 সালের জেনারেল ট্রান্সফার রুলসের 6 নম্বর ধারাটাকে অ্যামেন্ড করা হয়েছে। অর্থাৎ আমি যে কথাটা বলছি কথা একটু মন দিয়ে শুনুন, 2021 সালে যে সংশোধিত জেনারেল ট্রান্সফার রুলস তার 5 নম্বর ধারায় 2015 সালের 6 নম্বর ধারাটাকে অ্যামেন্ড বা এটাকে হ্যাঁ ওই মানে কি বলবো অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। তো সেই অ্যামেন্ডমেন্টে ওই যে 6 নম্বর ধারার 2 নম্বর উপধারায় সি নিয়মে লেখা আছে, ইফ দি রেজাল্টেন্ট ভ্যাকেন্সি অফ এ পার্টিকুলার সাবজেক্ট, এখানে কিন্তু কোথাও বলানি সেকশন, যেহেতু আপনার স্কুলে 3 জন শিক্ষক, এইচএস এ 1 জন এবং নর্মাল সেকশনের 2 জন, তার মানে আপনি অ্যাপ্লাই করার পরেও কিন্তু এইচএস লেভেলে কিন্তু 1 জন থাকছে। নিয়মটা হচ্ছে যদি ইফ রেজাল্টেন্ট ভ্যাকেন্সি অফ এ পার্টিকুলার সাবজেক্ট বিকামস 0 অর নট কমেন্সিউরেট উইথ দি রোল স্ট্রেংথ, তাহলে কিন্তু এটাকে স্কুল ম্যানেজিং কমিটি ফরওয়ার্ড করবে না। কিন্তু যেহেতু প্রেফার চলে যাওয়ার পরে আর আপনি এনওসি পাওয়ার পরও আরও একজন থাকছে, তাহলে নিশ্চয়ই ওই সাবজেক্টে রেজাল্টেন্ট ভ্যাকেন্সি 0 হচ্ছে না, ফলে আপনি কোনোভাবেই সিঙ্গেল নন। নেক্সট প্রশ্ন করেছেন অনুপম দত্ত, উনি বলেছেন আপার প্রাইমারি মেডিকেল গ্রাউন্ডে রিকমেন্ডেশন পেতে পারেন? অবশ্যই পেতে পারেন। আপার প্রাইমারি তিনি এনি আদার গ্রাউন্ডে অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ তারা যেহেতু 10%-এর মধ্যে পড়ছেন না, কারণ 10%-এর মধ্যে 5 থেকে 14 মানে 1, 15 থেকে 24 মানে 2, 25 থেকে 34 মানে 3, যেহেতু অনেকগুলো জুনিয়র বা নিউ সেট আপ স্কুলে 4 জন 3 জন 2 জন এই সমস্যা হয়েছে, এই জন্য কিন্তু আপনারা এনি আদার গ্রাউন্ডে কোনো মান্যতা পাচ্ছেন না। কিন্তু মেডিকেল গ্রাউন্ডে আপনি অ্যাপ্লাই করতে পারেন যদি আপনার মেডিকেল গ্রাউন্ডটা নির্দিষ্ট হয় এবং যদি আপনার সার্টিফিকেটে লেখা থাকে কজিং সিরিয়াস প্রবলেম ইন অ্যাটেন্ডিং দি স্কুল। নেক্সট প্রশ্ন করেছেন রাজকুমার ঘোষ, উনি বলেছেন 10%-এ 3 জন পড়ে, এইচওয়াই 4 জন ছেড়েছেন, কোনো সমস্যা হতে পারে? এখানে বলি 10%-এ 3 জন পড়ে, এইচওয়াই 4 জন ছেড়েছেন, তার মানে আপনার কথা মতো 4 জনই চলে গেছেন এনি আদার গ্রাউন্ডে, 4 জনই এনি আদার গ্রাউন্ডে অ্যাপ্লাই করেছিলেন এবং 4 জনকেই আপনাদের এইচওয়াই ছেড়েছেন। কিন্তু সূত্র হচ্ছে 3% মানে 3 জন আপনাদের, যেহেতু 10% এনওসি নিয়মে আপনাদের স্কুলে 3 জন হওয়া উচিত। আমি জানি না আপনার স্কুলে কতজন শিক্ষক শিক্ষিকা আছেন, কারণ আপনি 3 জন বলছেন, কিন্তু আমি আপনার সূত্রটা বলে দিই, 5 থেকে 14 হলে 1, 15 থেকে 24 হলে 2, 25 থেকে 34 হলে 3, অর্থাৎ যদি 34 হয় তবেই কিন্তু আপনারা 3 জন পাবেন। এবার যেহেতু 4 জনকে পাঠিয়ে দিয়েছেন, তাহলে এই মানে এইচএম বা টিআইসি বা এইচওয়াই তিনার ডিসক্রিশনারি পাওয়ার এখানে অ্যাপ্লাই করেছেন, ডিআই যদি এটিকে ফরওয়ার্ড করেও দেয় WBCSC-তে কিন্তু ব্যাক হয়ে যাবে, যদি না ওনাদের এনি আদার ফিল্ডের যে অ্যাপ্লাইয়ের কারণটা খুব বেশি স্ট্রং না হন, তাহলে কিন্তু অবশ্যই যিনি সবচেয়ে বায়োলজিক্যাল এজের কম তিনি ব্যাক হবেন। অর্থাৎ আমি ধরে নিচ্ছি 4 জনের মধ্যে 1 জনের বয়স 50, 49, 48, 47, তাহলে যিনার বয়স 47 তিনি ব্যাক হবেন। নেক্সট প্রশ্ন করেছেন বিনোদ চন্দ্র রায়, উনি বলছেন দাদা ব্যাক টু SIS কী করণীয়? SIকে ব্যাক করা হয়েছে, নিশ্চয়ই DI সাহেব ব্যাক করেছেন, কিন্তু কেন করেছেন আপনাকে কমেন্টটা দেখতে হবে। কারণ আমি এর আগে বলেছি 1 সেপ্টেম্বর 2021-এর যে FAQ সেকশন উৎসশ্রী পোর্টালে, সেই FAQ সেকশনে পরিষ্কার বলা আছে যে তিনি যত বড় অফিসার হন তাকে কারণ দেখাতে হবে, ভ্যালিড রিজন ছাড়া কেউ কোনোভাবে ব্যাক করতে পারবে না, আদারওয়াইজ ইট কী বলবো মে ইনভাইট কোর্ট কেসেস, ফলে কোর্ট কেসের কথা সেখানে কিন্তু একবার পরিষ্কার বলা আছে FAQ সেকশানে। তাই আপনাকে কোন কমেন্টটা দিচ্ছে আপনাকে দেখতে হবে, যদি মনে হয় যে কমেন্টের সঙ্গে আপনার সাযুজ্য আছে, হ্যাঁ কমেন্টের সঙ্গে যে কমেন্টটা তার সঙ্গে আপনার সত্যতা আছে, তাহলে আপনি আর অ্যাপ্লাই করতে পারবেন না। যদি কোনো কমেন্ট না করেন তাহলে অবশ্যই আপনাকে কর্তৃপক্ষ, অর্থাৎ যদি আপনার হাই স্কুল, কারণ আপনি এখানে পরিষ্কার দেননি কোন স্কুলে, যদি হাই স্কুল হয় তাহলে আপনাকে ওই তথ্য নিয়ে গিয়ে বিকাশ ভবনের 7তলায় টিচার রিড্রেসাল সেলে গিয়ে এটাকে আবেদন করতে হবে। নেক্সট প্রশ্ন করেছেন শুক্লা পুরকাইত, উনি বলছেন আমি ওয়ার্ক এডুকেশান এনি আদার রিজনে অ্যাপ্লাই করেছি, WBCSC ব্যাক করেছি,
কি করব। দেখুন, ওয়ার্ক এডুকেশান এনি আদার রিজনে আপনি অ্যাপ্লাই করেছেন, WBCSC আপনাকে ব্যাক করেছে, ওই এক কথা। কেন করেছে আপনার কমেন্টটা দেখতে হবে। যদি কমেন্টটা আপনাকে এইভাবে দিয়ে থাকে যে আপনি কোনো ফেক ফ্রাউডল্যান্ড কোনো মিথ্যা তথ্য দিয়েছেন, কিংবা তথ্য এমন দিয়েছেন যে তথ্যের সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনের ভাষার কোনো মিলছে না, তাহলে কিন্তু আপনাকে কিন্তু ব্যাক করতে পারে এবং কিন্তু আপনার প্রোফাইল লক হয়ে যেতে পারে। ব্যাক হওয়ার পেছনে আরও অনেক কারণ আছে। আপনি হয়তো কখনো এর আগে হয়তো আপনি ট্রান্সফার নিয়েছিলেন, সেখানে এর আগে হয়তো আপনি রিফিউজ করেছিলেন, কিংবা আপনার নামে হয়তো কোনো ডিসিপ্লিনারি প্রসিডিংস আছে, আপনার নামে হয়তো কোনো ফিনান্সিয়াল ইরেগুলারিটিজ আছে, আপনার সম্বন্ধে হয়তো কোনো কিছু ক্রিমিনাল কেস আছে, কিংবা কোনো জুডিশিয়াল প্রসিডিংস আছে, তাহলে কিন্তু আপনাকে ব্যাক করতে পারে। আর যদি এগুলো কোনোটাই না হয় তাতেও আপনাকে ব্যাক করে, তাহলে ওই একই রকম ব্যাপার, আপনাকে বিকাশ ভবনের সপ্তম তলায় গিয়ে একটি আবেদন করতে হবে, তাহলে অবশ্যই কাজ হবে। আজকের শেষ প্রশ্ন করেছেন প্রত্যুষ কুমার গিরি। উনি বলছেন, সিঙ্গেল টিচার সিঙ্গেল সাবজেক্ট টিচারের গভর্নমেন্ট অর্ডারটি দিলে খুব উপকৃত হতাম। দেখুন, সিঙ্গেল টিচার মানে সিঙ্গেল সাবজেক্ট টিচারের গভর্নমেন্ট অর্ডারটি দিলে আপনি উপকৃত হবেন আমি জানি, কিন্তু এখান থেকে তো কোনোভাবে আমি আপনাকে প্রডিউস করতে পারি না, তাই আমি আপনাকে মেমো নাম্বারটা বলে দিচ্ছি। আপনি গুগল ক্রোমে গিয়ে এই মেমো নাম্বারটা সার্চ করে সঙ্গে সঙ্গে আপনার কাছে এসে যাবে, আপনি এটাকে ডাউনলোড করতে পারেন, কিংবা উৎসশ্রী পোর্টাল থেকে আপনি এটাকে ডাউনলোড করতে পারেন। আপনি একটু মেমো নাম্বারটা নোট করে নেন। মেমো নাম্বার হচ্ছে 66 in bracket 25/CAC/2021, আর ডেটটা হচ্ছে 22 September 2021। আমি আবার বলছি, মেমো নাম্বার 66 in bracket 25/CAC/2021, আর ডেটটা হচ্ছে 22 September 2021। তাহলে এইটাকে আপনাকে সার্চ করার সঙ্গে সঙ্গে গুগল ক্রোম থেকে আপনি পেয়ে যেতে পারেন, আবার বা উৎসশ্রী পোর্টাল থেকে আপনি পেতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের ভিডিও। চোখ রাখুন আমার চ্যানেলে প্রতিদিন বিকেল 4:09 আমি উৎসশ্রী নিয়ে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হই, এবং আপনাদের প্রতিটা প্রশ্নের সম্মান করে শ্রদ্ধা করে আমি উত্তর দেওয়ার জন্য বদ্ধপরিকর। আজ এই পর্যন্ত, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।